হ্যালো ফ্রেন্ডস, ফিরে এসেছি নতুন একটি ভিডিওতে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর ভেহিকলস আমি রেখেছি, আর এই ভেহিকলসগুলো কিন্তু এখন আমি অ্যাটাচ করে দেখাবো। তো বন্ধুরা, লেটস গো। তো প্রথমে আমরা যে ভেহিকলসটিকে অ্যাটাচ করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি স্পাইডারম্যান, থ্রি ডি স্পাইডারম্যান কার। ওহো হো 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 ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটি ভেহিকলস কিন্তু আমার হাতে নিয়েছি, রেড কালারের মধ্যে অনেক সুন্দর একটি স্পাইডারম্যান কার। ওহো হো হো হো, নাইস, কালারফুল, অনেক সুন্দর। তো গাইস, আমরা এর স্পাইডারম্যানের আপার পার্টটা আমাদের হাতে, আর এর যে লোহার পার্টটা রয়েছে এটাকে আমরা এখন নিব। তো এইটাকে হচ্ছে আমাদের স্পাইডারম্যানের লোয়ার পার্ট, তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর। তার মোটর, স্পিকার, নাইস একটি সার্কিট রয়েছে, অনেক সুন্দর সুন্দর লাইটিং রয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ। তো বন্ধুরা, এখন আমরা এটাকে অ্যাটাচ করে দিব, এবং অ্যাটাচ করার সাথে সাথে আমরা কিন্তু অনেক সুন্দরভাবে এটাকে স্ক্রু হোলের মধ্যে স্ক্রু দিয়ে আমরা টাইট করে দিব। তো একটা একটা করে আমরা স্ক্রু দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের স্ক্রু হোলের মধ্যে স্ক্রু দেওয়া শেষ হয়েছে, এখন আমরা শুধু টাইট করে দিব। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটি থ্রি ডি স্পাইডারম্যান কার আমার অ্যাটাচ করা হয়ে গেছে। তো দোস্তরা, এটাকে কিন্তু আমরা এখানে রেখে দিব। দেন তারপরে যে ভেহিকলসটা রয়েছে সেটা হচ্ছে অনেক সুন্দর একটি সিএনজি অটো। ওহো হো 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 বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটি সিএনজি অটো রয়েছে এখানে, আর এই সিএনজি অটোটাকে কিন্তু আমরা এখন অ্যাটাচ করে দিব। তো বন্ধুরা, তোমরা সাধারণত জানো যে এই সিএনজি অটো কিন্তু অনেক সুন্দর একটি পপুলার গাড়ি। তো বন্ধুরা, এটাকে কিন্তু আমরা এখন অ্যাটাচ করব। তো সিএনজি অটোর এটা হচ্ছে আপার পার্ট, আর আমরা এর লোহার পার্টটাকে এখন নিব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি সিএনজির লোহার পার্টটাকে আমরা হাতে নিয়ে ফেলেছি। তো বন্ধুরা, এটাকে আমরা এখন অ্যাটাচ করে দিব। তো দোস্তরা, প্রথমে আমরা এটাকে পয়েন্টে পয়েন্টে অ্যাটাচ করে দিব। দেন পয়েন্টে পয়েন্টে অ্যাটাচ করা শেষ হয়েছে, এখন আমরা স্ক্রু দিয়ে অনেক সুন্দরভাবে টাইট করে দিব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এই সিএনজি অটোটাকে অ্যাটাচ করে ফেলেছি। ওহো হো ফ্রেন্ডস, দেখো নাইস কালার, অনেক সুন্দর ভেহিকলস, অনেক পপুলার একটি সিএনজি অটো রিক্সা। তো দোস্তরা, এটাকেও আমরা এইখানে রেখে দিয়েছি। দেন তারপরে যে ভেহিকলসটাকে অ্যাটাচ করতে যাচ্ছি সেটা হচ্ছে একটি স্পোর্টস মোটর বাইক। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটি স্পোর্টস মোটর বাইক কিন্তু আমার হাতে রয়েছে, আর এর উইলগুলো কিন্তু মিচিং রয়েছে। তো এই মিচিং উইলগুলোকে আমরা এখন কালেক্ট করব এবং এর সাথে অ্যাটাচ করে দিব। তো দোস্তরা, এই মিচিং উইলগুলোকে আমরা এখন কালেক্ট করতে থাকি। তো বন্ধুরা, আমরা প্রথমে এর পিছনের চাকাটাকে অ্যাটাচ করব। তো গাইজ, দেখতেই পাচ্ছ অনেক সুন্দরভাবে কিন্তু এই স্পোর্টস মোটর বাইকের পিছনের চাকাটাকে আমরা অনেক সুন্দরভাবে অ্যাটাচ করে ফেলেছি। তো এখন এর সামনের চাকাটাকে অ্যাটাচ করে দিব। তো দোস্তরা, তোমরা দেখতেই পাচ্ছ অনেক অসাধারণ কিন্তু একটি স্পোর্টস মোটর বাইককে আমরা অ্যাটাচ করে ফেলেছি। ওহো হো হো হো
নাইস কালারফুল অনেক সুন্দর একটি স্পোর্টস মোটর বাইক। তো বন্ধুরা এটাকে আমরা এখানে রেখে দিব। দেন তারপর যে ভেহিকলসটাকে আমরা অ্যাটাচ করতে যাচ্ছি সেটা হচ্ছে একটি জেসিবি ট্রাক, আর এটা হচ্ছে অনেক সুন্দর একটি বেকু ট্রাক। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি বেকু ট্রাক আমার হাতে রয়েছে, আর এটাকে কিন্তু আমরা এখন অ্যাটাচ করে দিব। তো বন্ধুরা এর উপর পায়ের যে পার্টটা রয়েছে সেটা পুরোপুরি অ্যাটাচ করা, তো এর কিছু কিছু পার্টস আছে এগুলোকে আমরা টাইট করে দিব এবং অ্যাটাচ করে দিব। দেন তোমরা দেখতেই পাচ্ছ এর কিন্তু উইলগুলো মিচিং রয়েছে বেশি, তো এই উইলগুলোকে আগে অ্যাটাচ করি। তো প্রথমে আমরা এইটাকে পজিশন মতো নিব এবং এই পাশে একটা উইল দিয়ে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওয়াও। তো তারপরে এখন পিছনের চাকাটাকে অ্যাটাচ করব আমরা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কিন্তু এই জেসিবি কার্টটি, আর এটাকে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে অ্যাটাচ করে ফেলেছি। তো এটাকে ওইখানে রেখে দিয়েছি। দেন তারপরে রয়েছে একটি রেসিং কার, আর এই রেসিং কারটিকে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে অ্যাটাচ করে দিব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রেড কালার এবং সিলভারের মধ্যে অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে, আর এটাকে কিন্তু আমরা এখন অ্যাটাচ করে দিব। তো এটা হচ্ছে রেসিং কারের লোয়ার পার্ট, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি লোয়ার পার্ট। তো দোস্তরা তো আমরা কিন্তু এখন এর স্ক্রুগুলো স্ক্রু হোলের মধ্যে দিব একটা একটা করে। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা একটা করে স্ক্রুগুলোকে আমরা এখন টাইট করে দিব। ওয়াও ফ্রেন্ডস দেখো অনেক সুন্দরভাবে আমরা এই রেসিং কারটিকে আমরা অ্যাটাচ করে ফেলেছি, ওহো হো হো। তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের মতন এ পর্যন্তই, গুড বাই।